এই জুতা যদি চাটে একটা মানুষের সারা জীবন কিছু খাওয়া লাগবে না জন্মের পর থেকে যদি চাটা শুরু করে দুইশো বছর বাঁচবে বিশ লাখ সত্তর হাজার টাকার জুতা এটা মাস্টার কপি মাস্টার খাবি না যখন মখালি কেন নিউ এপিসোড থ্রি টু ডানে গরু বামে খাসি খাবি না বানাতে ভালোবাসি হে গাইজ দিস ইজ রাফাত ফ্রম ওয়েলকাম ওয়েলকাম টু আ নিউ এপিসোড অফ খাবি না যখন মখালি কেন স্পেশাল আজকে আজকে এমন একটা বিশিষ্ট ফিলসফার অ্যাস্ট্রোলজার পিএইচডি হোল্ডার ডক্টর কে নিয়ে কথা বলবো যার ব্লগ দেখলে যার ভিডিও দেখলেই তুমি বিবিএ ডিগ্রি করে ফেলতে পারবে তোমার মার্কেটিং এ মেজর হয়ে যাবে এখন আন নয় নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এইসব কী কী ভার্সিটি আছে ওইগুলো আইওবি এআইউবি আই নাম বি সবকটার নাম লিখতে শুরু হয়ে যাব কিন্তু এখন তুমি কিছু এমবি খরচ করে মোবাইলে ভিডিও দেখতে দেখতেই পেতে পারো বিবিএ ডিগ্রি যদি ওই ভিডিওতে লাইক দাও তাহলে তোমার বিবিএ হয়ে যাবে এম ডিগ্রি যদি ওই চ্যানেলে সাবস্ক্রাইব করো তাহলে তোমার পিএইচডি যাবে তো এরকম একটা অত্যাধুনিক মহামানব ও ইফতার করছি তো এরকম এক মহা মানবকে নিয়ে আজকে ভিডিও করব আজকে ইন্ট্রো দিয়ে বেশি দেরি করব না আমরা সরাসরি ভিডিওতে চলে যাব ভিডিওতে যাওয়ার আগে কয়েকটা কথা খালি বলে দিই দেখো ওনার ভিডিও খুব ফাস্ট হয় নাম্বার ওয়ান কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হবে কোথা থেকে শুরু কিচ্ছু বুঝতে পারবা না জাস্ট দেখবা যেখান থেকে এই ভিডিওর উনার বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে ভিডিওর যেখান থেকে দেখবা ওখান থেকে ভিডিও শুরু ঠিক আছে এত ভাবার কিছু না ইটস লাইক যে বই খুলবা ওই পেজি প্রথম চ্যাপ্টার সো আমার সাথে একটু 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 মানে সিংকে থাকো দুই হচ্ছে গিয়ে ওনার ভিডিওতে উনি ক্ষমা বেশি দেখাতে চায় না উনি একটু লাজুক প্রকৃতির তো উনি বিভিন্ন দোকানে যায় দোকানে যায় মানুষের ইন্টারভিউ নেয় এখানে অনেক দোকানদারের চেহারা দেখা যাবে অনেক বিজনেস ম্যানের চেহারা দেখা যাবে বা অনন্ত জল যেটা বলবে অনেক বিগনেস ম্যানের চেহারা দেখা যাবে আমার পুরোপুরি রেসপেক্ট যাদের ব্যবসার এখানে যাচ্ছে যাদের রিভিউ করতেছে ওনাদের প্রতি আমার কোনো অসম্মান নাই আমরা জাস্ট মানে কানের মধ্যে আমাদের ওই মার্কেটিং গুরু ওনার কথা নিব হ্যাঁ নো ডিসরেসপেক্ট কেউ মাইন্ড করবে না আমার মাধ্যমেও আপনাদের প্রচার আর প্রসার হবে সো এগুলার মাধ্যমে আমরা শেখার চেষ্টা করব কিভাবে কোনো জিনিস কেনা উচিত সেটা জাঙ্গিয়া হোক পটল হোক তারপরে টুথপিক হোক চশমা হোক জুতা হোক কি ইভেন চুল কাটা হোক সো চলো শুরু করি প্রথমে আমরা যে ভিডিও দেখবো ওইটা হচ্ছে যে কিভাবে

এই জুতা যদি চাটে একটা মানুষের সারা জীবন কিছু খাওয়া লাগবে না জন্মের পর থেকে যদি চাটা শুরু করে দুশো বছর বাঁচবে বিশ লাখ সত্তর হাজার টাকার জুতা এটা মাস্টার কপি মাস্টার টিচার না ওস্তাদ না গুরু না স্টুডেন্ট না মাস্টার কপি জুতায় লাইট আমি জানি জুতার দাম কেন বেশি দেখে বোঝা যাচ্ছে ছোটোবেলায় ঈদের আগে আগে রমজান মাস চলছে সেরকম ঈদের আগে আগে রমজান মাসে আব্বরে বলতাম লাইটওয়ালা জুতা কিনা দাও ওই আমার সময় লাইটওয়ালা জুতার দাম ওই হচ্ছে থেকে হাজার বারোশো টাকা কিন্তু এগুলোর দাম যেমন বিশ লাখ সত্তর হাজার টাকা হয়ে যাবে এটা আমি জানতাম না কতগুলা লাইট অরিজিনাল বাংলাদেশ আসবে না হয় না না ওটা অরিজিনাল বাংলাদেশে আসবে না কিন্তু অরিজিনাল তার আবার বাংলাদেশে দাম বলা দিছে কত দাম সে এটা অরিজিনাল প্রাইস হচ্ছে বাংলাদেশে যদি বলি 20 লাখ হাজার টাকা অরিজিনালটা অরিজিনালটা এটা হচ্ছে মাস্টার কপি বাংলাদেশে চলার সব প্রাইস হচ্ছে মাত্র হাজার টাকা 70000 টাকা দিয়ে না সরি 20 লাখ 70000 টাকা দি কিনা নালে 6500 টাকা দি কিনা ফেলো এই ভিডিও এভাবে শুরু হইছে হঠাৎ আটকা ফারস্টে ধাক্কা দিয়া কোনো সময় নাই নতুন জুতা হলো এক্সক্লুসিভ এটা জুতার বক্স এটা জুতার বক্স আমি দেখা আসলে এটা ওয়েফারের বক্স এটা এক্সক্লুসিভ যে জুতার বক্স আমি বুঝিনি গরুর ছবি আছে দুধের সাদের এখানে ওয়েফার বিক্রি করা হবে বা চকলেট কিন্তু এটা জুতার বক্স মুখে জুতা মারছে লিটারেলি আমার এরা বলে গরু মেরে জুতা দান মাই গড এই প্রথম দেখলাম ভিউয়ার্স জুতার বক্স এরকম হয় নাম কি চাঙ্কি ডাঙ্কি চাঙ্কি ডাঙ্কি চাঙ্কি বুঝলাম না নাইকির চাংকি ডাঙ্কি ও বাও বেন অ্যান্ড জেরিস চাংকি ডাঙ্কি নাইকি এসবি। বি কি সুন্দরবন কুরিয়ার সার্ভিস সুন্দরবন কুরিয়ার সার্ভিসে করা চাঙ্কি ডাঙ্কি নাইকি বেন অ্যান্ড জেরিস করা দেশে পাঠায় কি নাম চাঙ্কি ডাঙ্কি

গরুর চামড়ার জুতা পর্যন্ত ঠিক আছে গরুর লোমও আছে মানে এই জুতা পরে যখন রাস্তায় বেরোবেন মেয়েরা তো এই গন্ধ শুকতে চলে আসবে এ কি উকুন হয় জুতার মধ্যে কি উকুনও হয় উকুন্নাশক শ্যাম্পু ইংলিশ শ্যাম্পু দিতে হবে গরুর লোমও আছে বুঝেন কি অবস্থা এটা গরুর লোম সহ একদম নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার গরু এনে আটা ছিল দইরা লয়াই বানায়া লাইছে চামড়া একদম ওই যে আগে যে দুধের এড দিত ওগুলাই গরুর চামড়া এটা এটার এটা এই জুতাটার হ্যাঁ বিশেষত্ব হচ্ছে এর মধ্যে গরুর লোম আছে ক কি ইউনিক কে না ভালোবাসে গরুর লোম জুতা পরবো না শুকবো এই জুতা শুকেও তো নেশা হবে বিশাল ধরনের নেশা হবে

এটা অনলি সাড়ে সাড়ে হাজার টাকা ভাই অরিজিনাল অথেন্টিক নাইকি সুন্দরবন সার্ভিসের চাঙ্কি ডাঙ্কি টম জেরি জুতা যেটা বাইরে বিভিন্ন উল্টা পাল্টা দাম আপনার কাছে যেতে পারে বিশ তিরিশ লাখ টাকা কিন্তু এইখানে স্বপন ভাইয়ের কারণে এটার দাম সাড়ে ছয় হাজার টাকা বিশ লাখ সত্তর হাজার টাকা দামের জুতা আপনারা পাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে মাস্টার কপি অথেন্টিক অরিজিনাল কিন্তু মাস্টার কপি বুঝছো মানে আমি তোমার আসল খাটি গুড়ের চা খাওয়াবো কিন্তু গুড়টা হবে গু কিন্তু চা খাবা হ্যালো বন্ধুরা এটা হচ্ছে আমার রাজকীয় জুতা হচ্ছে 5000 টাকা 5000 টাকা ভাই 4000 টাকা অনলি ভাই দেখি নতুন আসছে এটা একবার নতুন আসছে ওইটা উনাকে কেন বলছি কোর্স করাবে উনার কোশ্চেনের ধরন দেখেন একটা জুতার দোকানে ঢুকেন কি মোজার দোকানে ফারস্টে কোশ্চেন করে মাথা আউলায় দিবেন উনাকে প্রশ্বাস শ্বাস কিচ্ছু ফেলতে দিবেন না ঠাটা 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 করে খালি কোশ্চেন করবে দোকানদার ভুলে যাবে ফারস্টে হ্যান্ডস আপ করে বলবে ভাই আপনি লয়ে যান দাম এত ভাবার সময় আমরা ভুল করি জুতা কিভাবে আনেন ভাই আনে সব নাম্বার হচ্ছে আপনারা যদি আপনারা মাথা নষ্ট ফাটাফাটি রাজকীয় জুতা কিনতে চান অবশ্যই আপনাদের এই দোকানে আসতে হবে দেখছো ভিডিও শুরু হয়ে গেছে মেনলি তিন চারটা জুতার প্রমোশন শেষ স্বপন ভাই এখন আসছে অথচ আমি কিন্তু এখনই মানে এক্সাইটেড কতক্ষণে লকডাউন খুলবে আমি চাংকি ডাংকি জুতা পরে ঘুরতে বেরোবো আর ওই লোমটা আচরাবো ওখান উকুন বাইর তারপরে এরকম এমন করে ফাঁড়াবো নো নো ডিসরেসপেক্ট আই লাভ হিজ ভ্লগস উনি মাস্টার মাইন্ড মাস্টার কপি অথেন্টিক সো এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে কি কীভাবে জুতা কিনতে হয় কীভাবে দিয়ে দাম কমায় ফেলতে হয় এখন জুতা কিনলেই তো হবে না আপনাদের তো এই যে সানগ্লাস লাগে বিভিন্ন ধরনের সানগ্লাস আছে এই যে এই যে আমি সানগ্লাস খুব ভালোবাসি তো এরকম স্বপন ভাইয়ের কাছে আমি শিখব কীভাবে সুন্দর করে আমি সানগ্লাস কিনতে পারি ভিডিওর নাম হচ্ছে গিয়ে নিউ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মাই নিউ ডিজে সানগ্লাস বুঝতে পারছেন মানে এটা ডিজেরা পরে এটা পরে ডিজে হয়ে যেতে পারেন ডি এখন আমরা ভিডিও দেখবো এগেইন

এবং ওনার প্রশ্নের ধরনের দিকে মনোযোগ দিবেন দুই হাজার একুশের আপডেট কালেকশন আসছে আজকে আমরা দেখাবো আর এখানে ভিডিও করতে এসে বাবু এর পক্ষ থেকে আমার একটা এক্সক্লুসিভ দেখেন সামনে গ্লাস সাইডে গ্লাস মানে হ্যাঁ হ্যাঁ আপনি ব্যাং 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 ওপর তাড়বে ব্যাঙের যেমন দুই চোখ দুই দিকে পাখির দুই চোখ দুই দিকে এরকম দুই সাইডে থাকে সো যদি কখনও ওই যে ও তোর থেকে স্পেশাল ছপন বাই ধরেন ও তো ফ্রগ ও তো ব্যাঙ ওটা চুমা দেওয়ার পরে ও রাজপুত্র হয়ে গেছে তো একইভাবে আবার যখন ব্যাং হয়ে যাবে তখন সাইডে দেখতে হবে পাখি হয়ে গেলে উড়ে যাবে সাইডে দেখতে হবে সাইডেও গ্লাস আছে এক্সক্লুসিভ আপগ্রেড সফটওয়্যার আপগ্রেড হয় না

ওরে ফুল হ্যাপি ফ্যামিলি এই পোলার মানে মুখের সানগ্লাস বড় এই ও ভাত খাই খাইতে পারবো সানগ্লাসগুলোর সাইজ কি এটা আমি দুই দিন সেরি করতে পারবো এত বাতে এনে আটবো সবাই হ্যাপি সানগ্লাস ফ্যামিলি সব বিক্রি করেন আপনারা চাচ্ছেন দেড়শো টাকা হচ্ছে বেশি ভাই না স্বপন ভাই আসলে আপনাদের পরিচিত এবং সবার মুখে আপনার নাম সবার ঋষির সাথে জড়িত হ্যাঁ ওনার নাম রেসপেক্টের সাথে নিবা আই লাভ স্বপন খান ব্লগস এটা লুক বাটনের গ্লাস এটা নতুন আসছে কোথাকার গ্লাস লুক বাটনের গ্লাস লুইস ভাটনের গ্লাস ও লুইস ভাটন মাই ফেভারিট ব্র্যান্ড চাঙ্কি ডাংকি আপগ্রেডেড টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বিচে সান লুইস ভাটন পাঁচশো টাকা স্বপন ভাইয়ের পেজের নাম বললে যে কোনো জায়গায় ডিসকাউন্ট পাওয়া যাবে উনি উনি আসলে কঠোর জোকস অ্যাপার্ট দিনে দুই তিনটা করে ভিডিও দেয় কোভিডের কারণে এরকম ঘুরতে পারতেছে না আই ফিল ব্যাড ফর হিম বাট আমার মনে হয় উনি যেই পরিমাণে দোকানে গেছে এবং ভিডিও করছে বাংলাদেশের যে কোনো দোকানে যায় যদি বলে আমি স্বপন খানের পেজ থেকে আসছি আপনি এমনি দুই চার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দেবে মি ট্রাই করে দেন আমি ট্রাই করি আমি লাভবান হয়েছি আপনাদের জন্য বলছি আপনি হিসেবে ইউজ করতে পারবেন এটা এটা জেন্টস গ্লাস বাট আপনি ইনিসেক্স হিসেবে ইউজ করতে পারবেন এটা এটা ইনিসেক্স বুঝছেন হাতিগোড়া ওপর থাকবে এই এই গ্লাস আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে কিভাবে কিভাবে স্বপন ভাই স্বপন ভাই হয়েছে সো এই ওনার ওনার ব্লগের আমি বিশাল ফ্যান আমি ওনার আরও এরকম বিভিন্ন ধরনের ব্লগ আছে আমি বেশি এই ভিডিওতে দেখাইতে পারবো না আমি যদি একটা দুইটার বেশি আর দেখাই দিই তাহলে আপনার নিতে পারবেন এত পড়া নিতে পারবেন না আপনার একটু হোমওয়ার্ক করেন আপনার ওনার চ্যানেল ঘুরে আসেন এবং আমাকে বলেন যে নিয়ে করা যায় ওনার আরেকটা ব্লগ ছিল বিশ্ববিখ্যাত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাপিতের সাথে ওই নাপিতের সাথে নিয়ে আমরা নেক্সট এপিসোডে হয়তো বা করবো আপনার যদি চান তাহলে জানাবেন বাট স্বপন স্বপন ভাই নো ডিসরেসপেক্ট ইউ আর ওয়ান অফ দি ভেরি বেস্ট বাংলাদেশ আপনি একমাত্র জানেন যে মঙ্গল গ্রহে মানুষ ছিল কি ছিল না আপনি জানেন যে বাইরে কি জিলাপি পাওয়া যায় কি পাওয়া যায় না আপনার হালিমে সব সময় মাংস দেওয়া হয় টাইম আপনি যখন উঠবেন তখনই শুরু হবে বাঙ্গিও আপনার সামনে হয়ে যায় এরকম একটা মহৎ ব্যক্তিরকে নিয়ে আমি ব্লগ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি ওনার ফুড ব্লগিংও আছে যেগুলো আমরা করতে চাই গাইস কমেন্ট অ্যান্ড লেট মি নো যে আপনারা কি আরও পিএইচডি করতে চান নাকি তো এই ছিল ভিডিও খুব তাড়াতাড়ি শর্ট করে একটা ভিডিও করে দিয়ে দিলাম যাতে আপনারা সুন্দর করে খেতে পারেন নাহলে তো মাখাতে পারবেন না সো আনটিল নেক্সট টাইম ভালো থাকেন সুস্থ থাকেন ফিস আজকে বেশি ছোলা খায় ফেলছি